নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলে সন্তানের অভাবে নয়, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন, আবার মৃত্যুবরণও করেছেন, কন্যা সন্তান বেঁচে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান যখন জীবিত আর পৃথিবীতে থাকলেন না, তখন কতিপয় কাফেররা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীরা, মক্কার কিছু মোনাফিকেরা বলা বলে শুরু করতেছিল এভাবে যে মুহাম্মাদের যতগুলো সন্তান জন্মগ্রহণ করলো তার মধ্যে কন্যা সন্তানগুলো বেঁচে থাকলো আর ছেলে সন্তানগুলো মারা গেল। আচ্ছা, আগামীতে মুহাম্মাদের যে দিন প্রচার হচ্ছে, মুহাম্মাদ মারা গেলে এই দিনের ধারক এবং বাহক কে হবে, এই বিশ্লেষণটুকু তারা নিজেরাই করে বলা বলি করতে শুরু করলে যে মুহাম্মাদ মারা গেলে তার ধর্মের সকল কর্ম এমনি এমনি নিঃশেষ হয়ে যাবে, মুহাম্মাদকে আর হত্যা করতে হবে না, মুহাম্মাদের বিরোধিতা আর করতে হবে না, মুহাম্মাদ তো বংশীয়ভাবে লেস কাটা নির্বংশ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করতে শুরু করলেন, বিভিন্নভাবে তিরস্কার করতে শুরু করলেন, রাসূলুল্লাহ যাতে ছোট হয় এভাবে পরস্পরের মধ্যে বলা বলি করতেও শুরু করলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত হয়ে গেলেন, খুব চিন্তিত হয়ে গেলেন। এই চিন্তিত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিলের মধ্য দিয়ে যে সুসংবাদগুলো দিলেন, এই সুসংবাদ ছাড়াও আরেকটি সুসংবাদ দিলেন, হে রাসূল, ওরা আপনাকে লেস কাটা বলছে, নির্বংশ বলছে, কে আপনার দ্বীনের প্রচার পৃথিবীতে টিকায় রাখবে, আপনি চিন্তা করেন নাই, ওরা চিন্তা করেছে, সুতরাং আমি রব, আমি তোমার আল্লাহ, ঘোষণা করছি তুমি মুহাম্মদ শুধু তোমার সন্তানের পিতা নও, পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানের রুহানি পিতা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব উম্মতের তুমি রুহানি পিতা, আদম আলাইহিসসালাম আদি পিতা, ইব্রাহিম আলাইহিসসালাম জাতির পিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও বললেন তুমি রুহানি পিতা, সবার জন্য চিন্তার কোনো কারণ নাই, তোমার দিনকে টিকায় রাখার জন্য তোমার হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি যুগে যুগে সন্তানেরা আসবে, তারা দিনের প্রচার পৃথিবীতে টিকায় রাখবে, আল্লাহ তাআলা ঘোষণা করলেন। শুধু তাই নয়, আমি তোমাকে যে প্রতিদানগুলো দিচ্ছি এই প্রতিদানগুলো দেওয়ার উদ্দেশ্য হল তোমার উম্মতেরা দুনিয়ার জিন্দেগিতে যখন ঈমান আনবে দিনের উপর নিজেকে ইস্তিকামত রাখবে, আমি রবকে রব হিসেবে মেনে নেবে, তুমি মুহাম্মাদকে নবী রসুল হিসেবে মেনে নেবে, আখিরাতের সকল পর্যায়গুলোকে মেনে নেবে, সুতরাং তাদের জন্য বলে দাও আমি প্রথম একটি পুরস্কারের কথা ঘোষণা করছি এবং তোমার মর্যাদায় সমুন্নত করে দিচ্ছি, সেটা হলো ইন্না আতাইনাকাল কাউসার, আমি রব হিসেবে ঘোষণা করছি, তুমি বলে দাও ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, এই হাউজে কাউসার দুনিয়ার কোন সম্পদ নয়, এই হাউজে কাউসার হলো আখিরাতের একটি বড় প্রতিদান, এই প্রতিদানগুলো দুনিয়ার সবাই পাবে না, এই প্রতিদানগুলো তারাই পাবে যারা তোমার আনিত সকল বিধিবিধানগুলো জীবনে অকাতরভাবে মেনে নিয়েছেন, অকুণ্ঠভাবে মেনে নিয়েছেন, দ্বিধাহীনভাবে মেনে নিয়েছেন, কোনো দুর্বলতা প্রকাশ করি নাই, ইমানের উপর অটল থেকেছেন এবং ইমানের উপর অটল থাকার পরে দুইটা কাজ করেছেন, এই দুইটা কাজ করলে তারা হাউজে কাউসারের পানিগুলো পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেই দুইটা কাজ কি? সেই দুইটা কাজ হলো
ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ফসল্লি লিরব্বিকা।